জানবো, আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে প্রচলিত অনেক জাল হাদিস আমাদের সমাজে জি প্রচলিত আছে, জি ব্যাপক মাশহুর জি আছে, তো এগুলো যে জাল হাদিস সেটা প্রমাণ আমরা কিভাবে করব বা কিভাবে বলবো যে জি জি দুর্ভাগ্যজনক মজা হলো যে আমাদের এই সেহা সিত্তা সহ মুসনাদে আহমদে প্রায় 50,000 হাদিস রয়েছে, এগুলো প্রায় সব সহি, কিছু হয়তো দুর্বল থাকতে পারে, জাল হাদিস খুবই কমে সকল এই 50,000-এর ভিতরে। কিন্তু আমাদের সমাজে যে হাদিসগুলো, যে কোনো একজন মুসলমান এমনকি অমুসলমানকে জিজ্ঞাসা করলে যদি 20টা হাদিস বলে, দেখবেন 20টার 19টাই জাল হাদিস জাল বলছে। হাদিস বলে, জি কারণ জি আমরা সাধারণভাবে আলেম ওলামা ওয়াইজগণ এগুলোই বেশি বলে থাকি। এগুলো জাল বললে অনেকে রেগে যান যে জাল হবে কেন, নবীর হাদিস জাল হয় কি করে। তা আসলে এটা অজ্ঞতা মূর্খতার ব্যাপার। এগুলো জাল হয় তার কারণ এগুলোর কোনো সনদ নেই, এগুলো সনদ কোনো হাদিসের কিতাবে এগুলো পাওয়া যায় না। এগুলো এখন কি করে প্রমাণ করবেন? প্রথম কথা হলো, আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম, কেউ যদি আমার নামে জাল কথা বলে তাকে জাহান্নামে থাকতে হবে। অর্থাৎ আমরা যদি জীবনে একটা হাদিসও না বলি তাহলে কোনো গুনাহ হবে না, কিন্তু একটা হাদিস বলতে যে যদি জাল বলি তাহলে জাহান্নামে যেতে হবে। প্রমাণ করবেন এ ব্যাপারে অনেক গ্রন্থ রয়েছে, আমাদের দেশে আলেম ওলামারা বই লিখেছেন, আমাদের মারকাজুদ দাওয়াল ইসলামিয়ার মৌলানা আব্দুল মালিক সাহেবের তত্ত্বাবধানে প্রচলিত জাল হাদিস নামে একটা বই লেখা হয়েছে, যেহেতু দেশীয় প্রেক্ষাপটে লেখা, আশা করি দেশে আলেমরা গ্রহণ করবেন। আমি গুনাহগার, আমার একটা বই সব বাজারে আছে, হাদিসের নামে জালিয়াতি, প্রচলিত জাল হাদিস ও মিথ্যা কথা, এটাতে আমি সমাজে প্রচলিত জাল হাদিসগুলো আনার চেষ্টা করেছি। আর বাইরের দেশে বিভিন্ন আলেম ওলামা লিখেছেন, তার ভিতরে বর্তমান যুগে শেখ নাসিরুদ্দিন আলবানির বই অনুবাদ হয়েছে, কোনো কোনো দু একটা হাদিসের ব্যাপারে দ্বিমত থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই মানে তথ্যগুলো সুন্দর করে গোছানো আছে। তো এইভাবে পাশাপাশি আমাদের দেশে আলেমদের এ ব্যাপারে গবেষণা করা দরকার, আজকাল গবেষণা শুরু হয়েছে। আপনি যেটা প্রমাণ করবেন যে এই হাদিসটা কোন কিতাবে আছে, সেই হাদিসের বিষয়টা আমরা, কিতাবে যদি কেউ বলেন হাদিস, বলবেন যে হাদিসটা হাদিসের কোন কিতাবে আছে, আচ্ছা কোন কিতাবে নেই মানে জাল। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের হাতে সময় নেই। ভাই আরেকটি কথা বলেছেন যে কুল্লু বিদআতিন দলালা, এই কথাটি বলতে চেয়েছেন যে প্রত্যেকটা বিদআতই প্রদভষ্ট। এটা প্রমাণ করব কি এটা করে? প্রমাণ করব কিভাবে? জি, বেদাত না, আপনি সুন্নত প্রমাণ করেন। অর্থাৎ যে কোনো এবাদতে কেউ যদি বলে এইভাবে করতে হবে, ভাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন কিনা, যদি না করেন তাহলে আমি এটা করব না। এবাদতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতির বাইরে কিছু জুড়ে দেয় বেদাত এবং দলালা, এটা বিভ্রান্তি। এটা আমার একটা বই আছে ইহিয়া উসুনান, এখানে আপনি আলেম ওলামা পীর মাশায়েখদের উদ্ধৃতিও পাবেন এবং এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন।